হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আসলে আমরা এক জায়গায় যাব, বের হব, সেই ভিডিওটাই ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করা হবে। অলরেডি আমি রেডি হয়ে গিয়েছি। আজকে যাব হচ্ছে, আজকে ইউএসএতে 4th জুলাই, দ্যাট মিন্স হচ্ছে হলো আজকে ইন্ডিপেন্ডেন্ট ডে। তো আজকে হচ্ছে ফায়ার ওয়ার্কস হবে বিচের পাশে, আর আমার বাসা যে বিচের খুব কাছাকাছি, সো আমরা একটু পরে এখনই বের হব। অলরেডি 8:30 বেজে গিয়েছে, যেহেতু সামার চলতেছে তো এখন হচ্ছে সন্ধ্যা হয়, মানে অন্ধকার হয় 9টার দিকে। তো এখন যেহেতু 8:30, কিছুক্ষণ পর অন্ধকার হলে আমি শুনলাম যে 10টা সাড়ে 10টার দিকে ফায়ার ওয়ার্কস শুরু হবে। তো যেহেতু এখানে অনেক রাউট থাকবে, এখনই গিয়ে জায়গা পাবো কিনা জানি না, বাট ট্রাই করব যে যদি ভালো একটা জায়গা পাওয়া যায়। আর হচ্ছে ব্লগে দেখা হবে কিভাবে আসলে ফায়ার ওয়ার্কস করা হয়, ওরা আসলে মানে ওদের আজকে দিনটা স্বাধীন হয়েছে, ওরা স্বাধীন মানে এই দিনটাতে আসলে কিভাবে ওরা সেলিব্রেশন করে সেটাই আপনাদের সাথে শেয়ার করা হবে। 8:30 বেজে গেছে আর বাহিরে এখনো ভালোই আলো আছে, আমি একটু দেখাই, এখনো কিন্তু বাহিরে অন্ধকার হয়নি, বাট অন্ধকার যখন হবে তখনই আসলে ওরা শুরু করবে। তো এখনই আমরা একটু পরে বের হয়ে যাব। আমি অলরেডি বাসা থেকে বের হয়ে গিয়েছি, আর দেখা যাচ্ছে যে অলরেডি আতশবাজিগুলো ফুটছে, আর খুবই ওইদিকে যাচ্ছিলাম আর খুবই ক্রাউড হচ্ছে। তো আমরা সামনের দিকে আগাচ্ছিলাম, তো অলরেডি হচ্ছে এগুলো হচ্ছে টুকটাক মানে করা হচ্ছে, বাট এইখানে যে সরকারিভাবে যেটা করা হয় ওটা শুনলাম যে 10টার দিকে করা হবে। তো আমরা আমরা আস্তে আস্তে হাঁটা চলা শুরু করলাম। তো আমি আর নেহান চলে গিয়েছি দুজনে মিলে দেখার জন্য, তো খুবই ভালো লাগতেছিল। তখন অলমোস্ট 9টার কাছাকাছি রাত, কিন্তু তখনও আকাশ কালোই ছিল। তো নেহানও অনেক খুশি, নেহান বুঝতেছে না আসলে কি হবে বা কি হতে যাচ্ছে। তো তারপরে হচ্ছে এই তো আপনারা দেখতে পারবেন কি শুরু হয়ে গিয়েছে, আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। তো আমি আর ভয়েস ওভার দিচ্ছি না, এখন আপনারাই হচ্ছে সব কিছু দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমার ব্লগটি কি ছিল। এখান থেকেই নাম ছিল, কিন্তু এখন তো আটকেই নেই। Pero la que está aquí mimito, aquí se pide todo donde tú me dejaste.
কি বলছি
একে দিয়ে রাখবে, একে দিলে পুরো এই আসে না তো স্কুল উপরের গুলো। আবার যাবো? না না বলছি তুমি এটা একে দিয়ে রাখছি না।